প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। অনলাইন যৌন ব্যবসা পাপিয়ার হাত ধরেই পাপিয়ার পাপের সঙ্গীদের খোঁজে র‍্যাব। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। অনলাইন যৌন ব্যবসা পাপিয়ার হাত ধরেই রাজনীতির আড়ালে বাংলাদেশে প্রথম অনলাইন ভিত্তিক যৌন ব্যবসার প্ল্যাটফর্ম এসকর্ট গড়ে তোলেন যুব মহিলা লীগ নেত্রী শামিমানুর পাপিয়াই। এই প্ল্যাটফর্ম থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সুন্দরী তরুণী সরবরাহ করা হতো। কয়েক বছর আগে যৌন ব্যবসার অনলাইন ভিত্তিক সাইট এসকর্ট এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছে। রিমান্ডের প্রথম দিনে জিজ্ঞাসাবাদে এসব তথ্য দিয়েছেন সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া। কারা তাকে প্রশ্রয় দিয়েছেন, বিভিন্ন কমিটিতে বড় পদ পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন এবং কারাই বা তার কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়েছেন, সব তথ্যই এখন তদন্ত কর্মকর্তাদের হাতে। জিজ্ঞাসাবাদে পাপিয়া আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার নামে বলেছেন যাদের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে। মূলত এসব নেতাই পাপিয়ার ওপরে ওঠার সিঁড়ি হিসেবে কাজ করেছেন। ক্ষমতাসীন পাপিয়া দলের সাবেক একজন এমপির সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়েও মুখ খুলেছেন। এদিকে দুর্নীতি দমন কমিশন পাপিয়ার আর্থিক অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। দুদক পাপিয়া মফিজুর রহমান সুমন দম্পতির অস্থাবর অস্থাবর সম্পত্তির খোঁজ নিতে রাজস্ব বোর্ডকে খুব শিগগিরই চিঠি দেবে বলে জানা গেছে। এই দম্পতির ব্যাংক হিসাব জব্দের জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দেবে দুদক। দুদক বলছে পাপিয়া থেকে সুবিধা নেয়ার রাজনৈতিক দলের নেতাদের তালিকা সংগ্রহের চেষ্টা চলছে। তালিকা পাওয়ার পরও তাদের নজরদারির আওতায় আনা হবে। এদিকে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন মুসলিম ধর্মের অনুসারী হলেও পাপিয়া নিয়মিত কালী মন্দিরে যেতেন, তিনি শিবলিঙ্গেরও পূজা করতেন। পাপিয়ার এক হাতে পবিত্র কাবা শরীফের এবং অন্য হাতে মন্দিরের ছবি আঁকা রয়েছে, এটি অকপটে স্বীকারও করেছেন পাপিয়া। সূত্র বলছে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাপিয়া অনেক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম ফাঁস করে দিয়েছেন, আর এতেই অনেক রাজনৈতিক নেতার ঘুম হারাম হয়ে গেছে জানা গেছে। কাছ থেকে কোনো কোনো নেতা অনৈতিক সুবিধা নিয়েছেন, তাদের নিয়েও দলে কানাঘুষা চলছে। র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার বিন কাশেম যুগান্তরকে বলেন আইনগত বাধা এড়াতে মামলাটির তদন্ত হাতে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছে র‍্যাব। জিজ্ঞাসাবাদ করে পাপিয়ার কাছ থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, তিনি আরও অনেক তথ্য দেবেন বলে মনে করছে। নাম প্রকাশ না করার শর্তে তদন্তের ভূমিকা ছিল। সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা যুগান্তরকে বলেন পাপিয়ার উত্থানের পেছনে তাদের ভূমিকা ছিল। কারা পাপিয়ার গঙ্গের কাছ থেকে নিয়মিত সুবিধা নিতেন তাদের প্রত্যেকের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তিনি বলেন আমরা প্রতিটি তথ্য গুরুত্বের সঙ্গে নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তাৎক্ষণিক রিপোর্ট করছি। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে ওই কর্মকর্তা জানান। তিনি বলেন রাজনীতিতে উত্থানের নিয়ামক হিসেবে দুইজন প্রভাবশালী নেত্রীর নাম বলেছেন পাপিয়া। পরে তারাও নিয়মিত পাপিয়ার কাছ থেকে আর্থিক সুবিধা নিতেন, তাদের একজন আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি। পাপিয়ার সঙ্গে তার গাড়ির ব্যবসা রয়েছে। পাপিয়া বলেছেন বিভিন্ন সুবিধা আদায়ের জন্য অনেক নেতাই তরুণীর যোগান দিতে পাপিয়ার সহায়তা চাইতেন। ওই নেতাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের অনেক ছবি পাপিয়া কৌশলে তুলে রেখেছেন, ওই সব ছবি দিয়ে ব্ল্যাকমেইল করতেন পাপিয়া। রাজনীতির আড়ালে এটি ছিল তার মূল ব্যবসা। ওই সব ছবি ব্যবহার করে সমাজের উঁচু স্তরের লোকদের ব্ল্যাকমেইল করা ছাড়াও বিভিন্ন দপ্তরে নিয়োগ বাণিজ্য করতেন পাপিয়া। তিনি রেল জনপ্রতি 10 লাখ ও পুলিশে 12 লাখ টাকার বিনিময়ে চাকরি দিতেন। নরসিংদীতে নিজ এলাকায় সিএনজি স্টেশনের অনুমতি করিয়ে দেওয়ার জন্য 30 লাখ এবং অবৈধ গ্যাস সংযোগ দিয়ে 35 লাখ টাকা নিতেন। আর এভাবেই 5 বছরে ফুলে ফেঁপে ওঠেন পাপিয়া। ঢাকা, নরসিংদী ও আশেপাশের এলাকায় প্রায় 1 ডজন বাড়ি ফ্ল্যাট রয়েছে এই দম্পতির। র‍্যাব বলছে পাপিয়ার সব কর্মকাণ্ডের অন্যতম অংশীদার তার স্বামী সুমন। একসময় নরসিংদীর শহর ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন সুমন, পরে নরসিংদীর প্রয়াত পৌর মেয়র লোকমানের বডিগার্ড হন। 2012 সালের অক্টোবরে নরসিংদীর বাসাইলে সন্ত্রাসী হামলার শিকার হন এবং এতে তার স্ত্রী পাপিয়া গুলিবিদ্ধ হন। এরপর ঢাকায় পাড়ি জমান। র‍্যাবের তদন্ত একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন ঢাকায় যুব মহিলা লীগের এক নেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন পাপিয়া। ওই নেত্রীর মাধ্যমে বিস্তৃতি হতে থাকে তার বলয়, অনেকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়ান এবং তার বিশাল সিন্ডিকেট গড়ে তোলে। পাপিয়ার পাপের সঙ্গীদের খোঁজে র‍্যাব। অশ্লীল ভিডিওতে ঠাসা সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামিমা নূর পাপিয়া ওরফে পিওর মোবাইল ফোন।
এই সব ভিডিওতে সুন্দরী টনিনীদের সঙ্গে উঠতি শিল্পপতি ও ব্যবসায়ী ছাড়াও আমলা এবং কয়েকজন রাজনৈতিক নেতার অশ্লীল ছবি রয়েছে। এরই মধ্যে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। র‍্যাবের এক কর্মকর্তা বলেছেন, রাজনীতির আড়ালে মাদক ও নারীদের নিয়ে বাণিজ্য করতেন পাপিয়া। রাজধানীর তারকা হোটেলগুলো মাঝে মধ্যেই ককটেল পার্টির আয়োজন করতেন। এসব পার্টিতে উপস্থিত হতেন সমাজের উচ্চ স্তরের লোকজন। মদের পাশাপাশি পার্টিতে উপস্থিত থাকত উঠতি বয়সের সুন্দরী তরুণীরা। মদের নেশায় টালমাটাল আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কৌশলে ধারণ করা হতো ওই তরুণীদের অশ্লীল ভিডিও। পরে ওইসব ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় মোটা অঙ্কের অর্থ দাবি করতেন পাপিয়া। বনিবনা না হলে ফেসবুকে ছড়িয়েও দেওয়া হতো। নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের ওই কর্মকর্তা যুগান্তরকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপিয়ার কাছ থেকে বেরিয়ে আসছে একের পর এক মাথা ঘুরিয়ে দেওয়া খবর। পাপিয়ার অপকর্মের সঙ্গীদের ধরতে এরই মধ্যে একাধিক অভিযান চালানো হয়েছে, অভিযান চলছে। এইসব অভিযান নিয়ে র‍্যাব এখনও মুখ খুলতে চাইছে না। এদিকে অস্ত্র, মাদক ও জাল টাকা উদ্ধারের তিন মামলায় পাপিয়ার দম্পতির 15 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার শুনানি শেষে ঢাকার দুই হাকিম আদালত আসামিদের রিমান্ডে পাঠান। গোট রিপোর্টার জানান, সোমবার দুপুরে আসামিদের CMM আদালতে হাজির করা হয়। প্রথমে তাদের হাজতখানায় রাখা হয়। বিকাল 3:30 তাদের এজলাসে তোলা হয়। 4:45 রিমান্ড শুনানি শুরু হয়। প্রথমে বিমানবন্দর থানায় জাল টাকা উদ্ধারে বিশেষ ক্ষমতা আইনের মামলায় পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী সহ অপর দুই সহযোগী সাবির খন্দকার ও শেখ তাইবা নূরের 5 দিন করে রিমান্ড মঞ্জুরের আদালত করেন। ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান আসামিদের রিমান্ডে পাঠান। পরে শেরেবাংলা নগর থানার অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী 5 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম আসামিদের রিমান্ডে পাঠান। অস্ত্র ও মাদক আইনের মামলায় শুধু পাপিয়া দম্পতিকে আসামি করা হয়েছে। তিনটি মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যেকের 10 দিন করে রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষকে তাপস কুমার পাল, আজাদ রহমান, হেমায়েতউদ্দিন খান হিরণ আসামিদের রিমান্ডের শুনানি করেন। অপরদিকে আসামিপক্ষে আইনজীবী ইলতুতমিশ, সওদাগর, কলিম মৃধা, কামলা হোসেন তিনটি মামলায় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের জামিন নাকচ করে রিমান্ডে পাঠান। এছাড়া ফেসবুকে প্রকাশ্যে যৌন ব্যবসার গ্রুপ এসকর্ট থেকেও সুন্দরীদের সংগ্রহ করতেন পাপিয়া। পরে টাকার প্রলোভন দেখিয়ে অনেককে শয্যাশঙ্কী করতে বাধ্য করতেন। এসব কুকর্মের বেশ কিছু ভিডিও এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। কি আছে এসব ভিডিও ক্লিপে? এখন প্রশ্ন, র‍্যাব কর্মকর্তা যুগান্তরকে বলেছেন পাপিয়ার মোবাইল ফোনে অশ্লীল ভিডিওতে ঠাসা। অশ্লীল ভিডিও তুলে মোটা অঙ্কের টাকা আদায় করতেন পাপিয়া। লজ্জায় কেউ মুখ খুলত না। এইসব ভিডিওতে থাকা 7 জন উঠতি বয়সী তরুণীর সঙ্গে র‍্যাবের কথা হয়েছে জানিয়ে ওই কর্মকর্তা বলেন, টিপসের বাইরে এইসব তরুণীকে মাসে 30,000 টাকা করে দিতেন পাপিয়া। এইসব তরুণীকে আইনের আওতায় আনা হবে কিনা এমন প্রশ্নের জবাবে র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, তাদের অপরাধের বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। এইসব তরুণী যদি ব্ল্যাকমেলের সঙ্গে যুক্ত থাকেন তবে তাদেরও আইনের মুখোমুখি হতে হবে। এদিকে পাপিয়ার বিপুল পরিমাণ অর্থের উৎস জানার চেষ্টা করেছে র‍্যাব। র‍্যাব জানতে পেরেছে পাপিয়া ও তার স্বামী সুমন চৌধুরী অনলাইন ক্যাসিনোর গডফাদার সেলিম প্রধানের গুলশানের বাসায় ক্যাসিনো খেলতেন। সেলিম প্রধান কারাগারে গেলেও অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যান। এদের মধ্যে পাপিয়া ও সুমন চৌধুরী অন্যতম। র‍্যাব একের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে বলেছেন, পাপিয়ার অপরাধ সম্পর্কে জানতে খোঁজ নেওয়া হচ্ছে। ক্যাসিনো কাণ্ডে তার সম্পৃক্ততা থাকতে পারে, শুধু ক্যাসিনো নয়, আর কোথা থেকে সম্পদ অর্জন করেছে সেদিকেও আমরা নজর দেব। সুমনের PS সাবির আহমেদ ও পাপিয়ার PS শেখ তাইবার দেয়া তথ্যে জানা গেছে, ক্যাসিনোর টাকা দিয়ে 2018 সালে ফার্মগেটের ইন্দিরা রোডে এবং 2019 সালে দুটি প্লট কেনেন। পাপিয়া সুমন দম্পতিকে আটকের অভিযানে ছিলেন একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিমানবন্দরে যখন পাপিয়া তার স্বামী সুমন চৌধুরী, সহকারী সাব্বির আহমেদ ও শেখ তাইবাকে আটক করা হয় তখন তারা র‍্যাব সদস্যদের ভয় ভীতি দেখাতে শুরু করেন। র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, প্রথমে তাদেরকে বিমানবন্দরের বহির্গমন পথে আটকানো হয়। এই সময় পাপিয়া বেশ কয়েকজন মন্ত্রী ও সংসদ সদস্যকে ফোন করার জন্য মোবাইল বের করেন, তবে তার সেই চেষ্টা ব্যর্থ হয় কারণ কেউ তার ফোন ধরেননি। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, এবার কি ধরা পড়বে পর্দার আড়ালে লোকেলা? আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।